হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনটাস কিচেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার দুরুস কুড়া। এই দুরুস কুড়া আমরা যে কোনো অতিথি আপ্যায়নে বা জামাই আপ্যায়নে বাসায় তৈরি করে থাকি। তাছাড়া সামনেই আসছে আমাদের পবিত্র আশুরা, আশুরার দিনেও কিন্তু আমরা এই দুরুস কুড়া বাসায় তৈরি করে থাকি। আর কিভাবে এই দুরুস কুড়া খুব মজার করা যায় সেটাই কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন দেখা যাক। এখানে আমি একটা আস্ত চিকেন নিয়েছি আর চিকেনটা বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে চিকেনের পরিমাণ 1.5 কেজি পরিমাণের, তবে আপনারা চাইলে 1200-1300 গ্রাম ওজনের চিকেনও এখানে নিতে পারেন। এখন চিকেনটা আমি প্রসেসিং করে নেব। কিভাবে করছি সেটা আপনারা নিশ্চয় ভিডিও দেখেই বুঝতে পারবেন, এটা কিন্তু বলে বোঝানো সম্ভব না। বুকের নিচের দিকে যে অংশটা আছে সেটাতে আমি ছোট একটা ছিদ্র করে নিয়েছি আর ছিদ্রের মধ্যে রানের অংশটা আমি ঢুকিয়ে দিচ্ছি। এখন একইভাবে অপর পাশটাতেও আমি ছোট একটা ছিদ্র করে নিয়েছি আর একইভাবে রানের অংশটা ঢুকিয়ে দিচ্ছি। আর এইভাবে আমাদের বাবুর্চি মামারা কিন্তু চিকেন রোস্ট তৈরি করে থাকে, আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এখন এই বুকের যে অংশটা আছে সেটা কিন্তু আমি ছুরির সাহায্যে ছোটো ছোটোভাবে কেটে নেব। আর এইভাবে কাটার ফলে মশলাগুলো বেশ ভালোভাবে ঢুকতে পারবে আর সিদ্ধ হতেও কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। তো আপনারা দেখতে পারছেন আমি চিকেনটা কিন্তু এখানে অলমোস্ট তৈরি করে নিয়েছি দুরুস কুড়া তৈরি করার জন্য। এখন এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো কিছুটা লবণ, আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দেব 1/4 চামচ পরিমাণ অরেঞ্জ ফুড কালার। এখানে ফুড কালারটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দেবেন, না দিলে কোনো সমস্যা নেই। তবে অরেঞ্জ ফুড কালারটা এখানে দেওয়ার ফলে ভাজার সময় একটা সুন্দর কালার চলে আসে, তাই দেওয়ার চেষ্টা করবেন। তবে আপনাদের হাতের কাছে যদি ফুড কালার না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া অ্যাড করতে পারেন। এখন এখানে অরেঞ্জ ফুড কালার আর হলুদের গুঁড়া, লবণ সব কিছু আমি চিকেনের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। আর এটা মাখিয়ে রেস্টে রেখে দেব 10 মিনিট। আর এদিকে চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখানে আমি মিহি কুচি করে নিয়েছি, যেহেতু পেঁয়াজটা আমি এখানে বেরেস্তা করে নেব। আপনারা চাইলে পেঁয়াজটা আগের দিনেও বেরেস্তা করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। বাসায় যদি বেরেস্তা করা থাকে তাহলে কিন্তু এক্ষেত্রে বেরেস্তা করার কোনো প্রয়োজন নেই। তো এখানে কিন্তু পেঁয়াজটা বেরেস্তা হতে শুরু করেছে। আপনারা চাইলে এখানে 1/2 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করতে পারেন, এতে কিন্তু বেরেস্তাটা বেশ মচমচে থাকে। তো আমার এখানে বেরেস্তা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। এখন বেরেস্তাগুলো আমি এখান থেকে সম্পূর্ণ তুলে নেব, কারণ তেলের মধ্যে বেরেস্তা থাকলে সেটা কিন্তু পুড়ে গিয়ে দুরুস কুড়ার কাড়ার কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো আমি এখান থেকে সবগুলো বেরেস্তা তুলে নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো বেরেস্তা কিন্তু আমি এখান থেকে তুলে নিয়েছি। এখন একই তেলের মধ্যে আমি মাখিয়ে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর চিকেনটা এখানে আমি হালকাভাবে ভেজে নেব, খুব বেশি চিকেনটা ভাজার দরকার নেই, এতে কিন্তু চিকেনটা হার্ড হয়ে যেতে পারে, খেতে কিন্তু ভালো লাগে না। তো আমি চিকেনটা উল্টানোর জন্য দুটো স্প্যাচুলা এখানে ব্যবহার করছি আর এটা খুব সাবধানে উল্টিয়ে দিতে হবে। আর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চিকেনটা হালকাভাবে ভেজে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন ফুড কালার দেওয়ার ফলে চিকেনে কালারটা অনেক বেশি সুন্দর এসেছে। আর এভাবে স্প্যাচুলার সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে চিকেনটা ভেজে নিতে হবে যাতে চারপাশে সুন্দর একটা কালার চলে আসে। তো আমি কিন্তু চিকেনটা এখানে খুব ভালোভাবে ভেজে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন চিকেনটা আমি এখান থেকে তুলে নেব। এখন একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা, দিয়ে দিচ্ছি 6-7টি এলাচ, 4-5টি লবঙ্গ, 3 টুকরো দারুচিনি, আর দিয়ে দিলাম 1টা তেজপাতা। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এখানে আমি 7-8টি ছোট পেঁয়াজ, 1টি বড় সাইজের টমেটো আর 3-4টি কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছি একসাথে। এখন এগুলো আমি ভেজে নেব।
আর একই সাথে পেঁয়াজটা ভাজার সাথে সাথে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। এটা আমার ফ্রোজেন করা ছিল। এখন এই আদা রসুন আর পেঁয়াজ আমি একসাথে ভেজে নেব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। তো এখানে পেঁয়াজ রসুন আদা এগুলো ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি বাদাম বাটা। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা অ্যাড করেছি। আর এখানে আমি চেনা বাদাম নিয়েছি, আপনারা যে কোনো বাদাম এখানে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ পোস্তদানা বাটা আর 1 চামচ পরিমাণ সাদা সরিষা বাটা। এখন এই বাদাম, সরিষা আর পোস্তদানা এগুলো আমি একটু কষিয়ে নেব। তো এখন এর মধ্যে আমি মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম 7 মতো লবণ, 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, 1/4 চামচ দিয়ে দিচ্ছি জায়ফল জয়িত্রী গুঁড়া। তবে আপনাদের হাতের কাছে জায়ফল জয়িত্রী গুঁড়া না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটাও কিন্তু এখানে সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দেবেন, না দিলেও কোনো সমস্যা নেই, তবে দিলে কালারটা বেশ দারুণ আসে। এখন মশলাগুলো আমি এখানে বেশ ভালোভাবে কষিয়ে নেব। এখানে মশলাটা কষানো খুবই ইম্পর্টেন্ট। মশলা আপনি যত বেশি কষাবেন আপনার দুরুস গুঁড়ার টেস্টটাও কিন্তু ততই দারুণ আসবে। তো এখন ঢাকনা দিয়ে ডেকে মশলাটা আমি 3 মিনিট সময় ধরে কষিয়ে নেবো। আর এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু একদম লোতে রাখতে হবে, তা না হলে বাদাম বাটার দেওয়ার কারণে এখানে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ঠিক 3 মিনিট পর দেখতে পারছেন মশলা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি ভেজে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। এখন এই চিকেনটাও আমি এর মধ্যে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে। প্রায় 2 মিনিট ধরে আমি চিকেনটা এক পাশ কষিয়ে নিয়েছি। এখন খুবই সাবধানে চিকেনটা আমি এখানে উল্টে দেব। তো দেখতেই পাচ্ছেন মশলাগুলো কিন্তু আরো কষানো হয়ে গিয়েছে। এখন অপর পাশটাও আমি আরো 2 মিনিট কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে। তো প্রায় 4 মিনিট সময় ধরে আমি চিকেনটা উল্টে পাল্টে এখানে কষিয়ে নিয়েছি। আর মশলাটা তো বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পারছেন। এখন এর মধ্যে আমি ঝোল অ্যাড করব। এখানে আমি এখন অ্যাড করে দিয়েছি 1 কাপ পরিমাণ দুধ। এখানে আমি 4 টেবিল চামচ গুঁড়ো দুধের সাথে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। আর ঝোল যে যতটুকু চান সেই পরিমাণে এখানে দুধ অ্যাড করে নেবেন, কোনো প্রকারেই এখানে পানি অ্যাড করবেন না, এতে কিন্তু টেস্টটা ভালো আসবে না। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ জাস্ট ফ্লেভারের জন্য। আর সবশেষে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ঘি। ঘিটা এখানে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে সুন্দর একটা ফ্লেভার আসে। এখন ঘিটা দেওয়ার পর আমি সব কিছু আবার একটু মিশিয়ে নিচ্ছি স্প্যাচুলার সাহায্যে। আমি আবারও বলছি, এখানে জল যে যতটুকু চান সেই পরিমাণে অ্যাড করতে পারেন, তবে আপনারা পানির পরিবর্তে এখানে দুধ অ্যাড করবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো আছে, এটা আমি 5 মিনিট সিদ্ধ করে নিচ্ছি। তো ঠিক 5 মিনিট পর এটা এক পাশ কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পারছেন। এখন স্প্যাচুলার সাহায্যে খুবই সাবধানে আমি চিকেনটা উল্টে দিচ্ছি। একইভাবে অপর পাশটাও আমি আরও 5 মিনিট সিদ্ধ করে নেব ঢাকনা দিয়ে ঢেকে। তো চিকেনটা এখানে খুব বেশি একটু সময় ধরে রান্না করার প্রয়োজন নেই, 5 মিনিট ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিলেই হয়ে যাবে। তো ঠিক 5 মিনিট পর চিকেনটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। আর চিকেনটা এখানে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, এতে কিন্তু চিকেনটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমার এখানে দুরুস কোরা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এখন উপর থেকে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। তো দেখলেন তো, খুবই অল্প সময়ে খুবই কম উপকরণ দিয়ে এই দুরুস কোরা আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন, অনেক বেশি মজার হয়ে থাকে। তো আশা করি আপনার কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, এবং আমার নিত্যদিনের রেসিপিগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজে লাইক দিয়ে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।